তৃণমূলের নবজোয়ার কর্মসূচি বারবার থামিয়ে তদন্তকারীদের নোটিশে হাজিরা দেওয়া সম্ভব নয়। কর্মসূচি শেষ হলে পঞ্চায়েত ভোটের পর সেসব নিয়ে দেখা যাবে, এখন সময় নষ্ট করার মতো সময় নেই। বৃহস্পতিবার ইডি নোটিশ পেয়ে কৃষ্ণনগরে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি থেকে কড়া বার্তা দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার যে তিনি হাজির হবেন না তা কার্যত জানিয়ে দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। অভিষেক জানান, অফিসারদের প্রতি কোনো রাগ অভিমান নেই, এসব দিল্লি করাচ্ছে, শুধু হেনস্থা করার ছক। না, আমি এখনো প্রথমত নোটিশটা হাতে পাইনি, তার কারণ আমি কলকাতা থেকে প্রায় 200-250 কিলোমিটার দূরে রয়েছি। তবে নোটিশটা সার্ভ করেছে আমার বাড়ির ঠিকানায় এবং 4:20-4:22 নাগাদ আমার স্ত্রীকে ছাড়া হয়েছে এবং ঠিক 4:30-4:45 নাগাদ আমাকে নোটিশটা দেওয়া হয়েছে। টাইমিংটাও আমি আপনাদের বলবো নোট করার জন্য। 4:30 আমার স্ত্রীকে ছেড়ে 4:45 নাগাদ ঠিক একই সময় 15 মিনিট পরে আমাকে নোটিশটা দেওয়া হয়েছে। আমি নোটিশের ফিজিক্যাল কপিটা এখনো হাতে পাইনি, তবে যতটুকু শুনেছি যে 13 তারিখ আমাকে ডাকা হয়েছে বা সমন করা হয়েছে। আমাকে 19 তারিখ যখন সিবিআই দেখেছিল একদিনের ব্যবধানে আমি গেছিলাম এবং আমি বারবার বলেছি যে আমি তদন্তের সব রকম সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু একই সময় তাদেরকে অনুরোধ করে এসেছিলাম, একই সাথে তাদেরকে অনুরোধ করে এসেছিলাম যে যেহেতু আমাদের জাত হয়েছে এই কর্মসূচি শেষের পর যদি আপনারা আমাদের ডাকেন, আমাকে ডাকেন, আমি 24 ঘন্টা 48 ঘন্টা 72 ঘন্টা যে ব্যবধানেই ডাকবে আমার আসার কর্তব্য, আমি আসবো, কিন্তু দয়া করে যাত্রাটা শেষ হওয়ার পরে আমাকে ডাকবে। সুতরাং সেটা না শুনে এবং আমি এদেরকে কোন রকম ভাবে দোষারোপ করি, কিন্তু আপনারা দেখছেন যে গত 10 দিনে যখন তৃণমূলের নবজোয়ারের যে জনবিস্ফোরণ এবং মানুষের মধ্যে যে গ্রহণযোগ্যতা সেটা যখন মধ্য গগনে, যখন দিনের পর ঠিক তখনই বিগত 10-12 দিনের ব্যবধানে আলাদা আলাদা কেসে কখনো আমাকে ডাকা, কখনো আমার স্ত্রীকে ডাকা, কখনো আমার 3 বছরের পুত্র সন্তানকে, কখনো আমার 9 বছরের মেয়েকে এরা হ্যারাস করার একটা মরিয়া প্রচেষ্টা, ফালতু একটা হ্যারাস করা, জ্বালাতন করা, কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং নবজোয়ার কর্মসূচিকে বাধা বিঘ্নিত, বাধাপ্রাপ্ত, আঘাতপ্রাপ্ত করা যায় তার একটা প্রচেষ্টা বিজেপি চালিয়ে যায়। পরিষ্কার ভাবে বলি, যতদিনই নবজোয়ারের কর্মসূচি শেষ না হবে, আপনারা জানেন 16 তারিখ অব্দি আমাদের এই কর্মসূচি চলবে, একেবারে কাকদ্বীপে গিয়ে আমরা 16 জুন এই কর্মসূচি শেষ করব এবং শেষের যে সভা সেখানে আমাদের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থাকবে। আজকে রাজ্যের পঞ্চায়েত ভোট ঘোষণা হয়েছে, 8ই জুলাই পঞ্চায়েত ভোট। সুতরাং আমি আবার ইডি দপ্তরে যাব, 9 ঘন্টা 10 ঘন্টা ধরে বসিয়ে রেখে তারা তাদের মতো করে স্টেটমেন্ট রেকর্ড করবে আর 10 ঘন্টা পর বেরিয়ে এসে নেট ফল শূন্য, যেটা আমি বলেছি আগেও যে নির্যাস হচ্ছে শূন্য, ফল হচ্ছে শূন্য। সুতরাং আগামী 1 মাস বা 10 ঘন্টা 11 ঘন্টা অপচয় করার মতো সময় আমার হাতে এই মুহূর্তে নেই। 8 তারিখ নির্বাচন হয়ে যাবে, আপনি যদি 9 তারিখ আমাকে আসতে বলেন আমি 9 তারিখ উপস্থিত হব, আপনি যদি 10 তারিখ আসতে বলেন আমি 10 তারিখ উপস্থিত হব, আপনি যদি 11 তারিখ আসতে বলেন আমি 11 তারিখ উপস্থিত হব, আপনি 12 তারিখ আসতে বললে 12 তারিখ উপস্থিত হব। 8 তারিখের পরে আপনি যেদিন বলবেন 9, 10, 11, 12, 13, 14, 15, 16 যখন বলবেন, একদিনের ব্যবধানে 2 দিনের ব্যবধানে আমি পৌঁছে যাব। 16 তারিখ অবধি বিশেষ করে এই যাত্রা যতদিন চলছে ততদিন তো 10 ঘন্টা 12 ঘন্টা অপচয় করার মতো আমার হাতে সময় নেই, আমি একদিনের জন্য ব্রেক নিই।